দেখুন, ঘূর্ণিঝড় মোরার আঘাতে বিধ্বস্ত হাজার হাজার ঘরবাড়ি। ঘূর্ণিঝড় মোরার আঘাতে সরকারি হিসাবে এ পর্যন্ত 20,000 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ে রাঙ্গামাটি ও কক্সবাজারে 5 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল পেরিয়ে ঘূর্ণিঝড় মোরা এখন ভারতের মণিপুরের দিকে অগ্রসর হচ্ছে। তাই সমুদ্র বন্দরের জন্য আপাতত মহাবিপদ সংকেত নেই। বড় লঞ্চগুলো চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ হতে। সেন্ট মার্টিন ও কুতুবদিয়ায় ঘূর্ণিঝড়ে দুর্গতদের জন্য ত্রাণ নিয়ে এরই মধ্যে রওনা হয়েছে নৌবাহিনীর 2টি জাহাজ। মঙ্গলবার বেলা 11:15 আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার সকাল 6:30 দিকে ঘূর্ণিঝড় মোরা বাংলাদেশের সমুদ্র উপকূল অতিক্রম করা শুরু করেছিল। এটা অতিক্রম করেছে এবং ধীরে ধীরে এর শক্তি কমেছে। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।